একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের নাম করে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগদার হেলেনচা হাই স্কুলে। স্কুলের দাবি, উন্নয়ন খাতে টাকা নেওয়া হয়েছে। একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে বাগদার হেলেনচা হাই স্কুলে। টাকা নেওয়ার যে রসিদ দেওয়া হয়েছে সেখানে কর্তৃপক্ষের কোনো সই নেই, এমনকি কোনো স্ট্যাম্প নেই বলেও অভিযোগ। এটা আমাদের বলেছিল রেজিস্ট্রেশনে, কিন্তু এটার মধ্যে কোনো সই বা সিল কিছুই নেই। রেজিস্ট্রেশনের ফি ওই একবারে নিয়েছিল 500 টাকা, সেটা আমাদের ভর্তির সময় নিয়েছিল, তার মধ্যে সবই থাকার কথা সেটা জানতাম, কিন্তু এখন এটা নিচ্ছে কি কারণে বলতে পারছি না। স্যারের কাছে জিজ্ঞাসা করতে গেলে বলছে পরে কথা বলবো। এ সেকশনে 160 জন সমস্ত ছেলেমেয়েদের কাছ থেকে এরকম দেওয়া হয়েছে। জানা গেছে সম্প্রতি হেলেনচা হাই স্কুলের পক্ষ থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের জানানো হয় রেজিস্ট্রেশন বাবদ 300 টাকা করে জমা দিতে হবে। অনেকেই সেই টাকা জমা দেয়। আমার 2 ছেলে পড়ে 11-এ, ওই 2 ছেলের জন্য আমি গরিব মানুষ, টাকা জোগাড় করতে এমনি কষ্ট হয়। ছেলেরা বলেছে, আর ওই দিনই সকালে আমাকে বলেছে যে আজকেই টাকা লাগবে, আজকে লাস্ট ডেট। আমি সেভাবে করে টাকাটা ধার করে দিয়েছি, কিন্তু আমরা মানুষ, আমাদের তো এরকম যখন তখন একটা টাকার কথা বলেছে টাকা লাগবে, ব্যাস সেইভাবে টাকা দিয়ে দিয়েছি। অভিভাবকদের দাবি, ভর্তির সময় রেজিস্ট্রেশন সহ সমস্ত টাকা জমা নেওয়া হয়েছে, আবারও কেন বাড়তি টাকা দিতে হবে? একবারেই টোটালটা 550 টাকাটা আমাদের কমপ্লিট করে দেয়া হয়ে গেছে সারা বছরে। এখন যে 300 টাকাটা দিচ্ছে, এটা কিসের জন্য নিল? আমাদের কোনো সিল নেই, কোনো স্ট্যাম্পে কোনো সই নেই, কেন না কিচ্ছু নেই, এই যে কিচ্ছু নেই, এই যে সিলটা এটা দেখাচ্ছে, এটার জন্য 300 টাকাটা কি কারণে দিয়েছেন? 300 টাকা, হ্যাঁ আমি দিয়েছি। বলেছিল কি কারণে চেয়েছিল? এটা রেজিস্ট্রেশনের জন্য বলল যে মা এটা দিতে হবে, আমরা দিলাম সেটার জন্য। এবার গরিব মানুষ, আমাদের পক্ষে 300 টাকাটা দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। সরকারি যেহেতু স্কুলটা, তাহলে সরকারি যদি ব্যবস্থার পরেও যদি এরকম থাকে, তাহলে আমরা কি করে পারবো সাধারণ মানুষরা? স্কুল কমিটির সভাপতির দাবি, এই টাকা নেওয়ার জন্য কোনো মিটিং হয়নি। আমি এই টাকা নেওয়ার বিষয়ে কিছুই জানি না। তারা ভর্তি হওয়ার সময় একটা টাকা দিয়েছে, আবার স্কুল থেকে 300 টাকা করে নেওয়া হয়েছে। এটা আমি বিভিন্ন ছাত্র ছাত্রীরা আমার কাছে একটা লিখিত আবেদন করেছে, আমাদের কাছ থেকে টাকাটা নেওয়া হলো কেন। আমি প্রধান শিক্ষককে জানিয়েছি এই 300 টাকা কী জন্যে নেওয়া হলো, এবং কিছু রিসিপ্ট আমাকে বিভিন্ন ছাত্রছাত্রী দেখিয়েছে, সেখানে কোনো সিগনেচার কিংবা সই এগুলো নেই। আমি বলেছি ক্লার্কদের কালকে যে কোনো রিসিপ্ট স্কুল থেকে বের হলে তার সই এবং তারিখ এবং স্টাম্প অবশ্যই থাকা বাঞ্ছনীয়, এবং উনি আমাদের বলেছে আমাদের যে মিটিং হবে আগামী দিনে সেই মিটিংয়ে উনি সদ উত্তর দেবেন। ছাত্রছাত্রীদের কাছ থেকে জেনে প্রধান শিক্ষককে প্রশ্ন করেছিলাম, তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি। কেন পরিচালন সমিতির সাথে আলোচনা না করে বাড়তি টাকা নেওয়া হলো তা অজানা সহ শিক্ষকদের কাছেও। এই বিষয়টি আমাদের স্কুলের ছেলেমেয়েরা কয়েকজন আমাকে জিজ্ঞাসা করে, স্যার এই 300 টাকা নেওয়া হচ্ছে, এই বিষয়টা একটু কী বিষয়ে বলবেন? তা আমি ওদেরকে, তারা হেডমাস্টার জিজ্ঞাসা কর, তা ওরা আমাকে একটা রসিদ দিল, দেওয়ার পর আমাকে বললো ঠিক আছে আমাদের তো মিটিং আছে কালকে, আমি কালকে বিষয়টা জিজ্ঞাসা করবো। তা আমি হেডমাস্টারকে জিজ্ঞাসা করলাম যে স্যার এই যে 300 টাকা ওদের কাছে নিয়েছেন, তা আপনি কেন নিয়েছেন, তা একটু যদি বলেন তাহলে আমাদের ভালো, সবাই মাইনরিটি সদস্যরা আছেন। তা উনি প্রথমে বলছেন জানি না, তাহলে সে কি আপনি চেয়ার হোল্ড করছেন, আপনি জানেন এটা হতে পারে না, এরকম কোনো মিটিংয়ে সিদ্ধান্ত হয়নি যে ছাত্রদের কাছ থেকে পরবর্তীতে টাকা নেওয়া হবে, কারণ এরা প্রথমে ভর্তির সময়টা, ভর্তির সময় আমরা হিসাব করে সব দিন নেওয়া হয়, আমিও যখন দায়িত্বে ছিলাম তখন এইভাবেই নেওয়া হতো, গত বছরও নেওয়া হয়নি। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, স্কুলের উন্নয়ন খাতে এই টাকা নেওয়া হয়েছে, স্কুলের বেঞ্চ পাখা মেরামত সহ উন্নয়নে সবসময় সরকারি টাকা পাওয়া যায় না, সে কারণেই এই টাকা নেওয়া হয়েছে। কমিটির সিদ্ধান্ত না হলেও মৌখিকভাবে সদস্যদের জানানো হয়েছে বলেও দাবি প্রধান শিক্ষকের। যে ফিসটা নেওয়া হয়েছে সেটা ক্লার্কটা নিয়েছেন, সেখানে যদি কোনো জায়গায় বলা হয় যে সিগনেচার বা ইত্যাদি কথা, তাহলে আমার ক্লার্ককে বলে জিজ্ঞাসা করতে হবে বিষয়টি কীভাবে ওরা দিয়েছে, কারণ ক্লারিক্যাল বিষয় তো আমার পক্ষে দেখা সম্ভব নয়, ক্লারিক্যাল মিস্টেক হলে ওদেরকে বলতে হবে।
আর 300 টাকার বিষয়ে স্কুলের প্রচণ্ড হারে সবসময় টাকা খরচ হয়ে থাকে, সেই তুলনায় আমাদের গ্রান্টের পরিমাণ অনেক কম। বিশেষ করে বেঞ্চের যা অবস্থা, আমাদের পাখার যা অবস্থা, ইলেকট্রিসিটির যে অবস্থা, এবছর হয়তো 300 টাকা নিয়েছি, রেজিস্ট্রেশন পারপাস হোক বা সেইভাবে নয়, ওখানে কোথাও আমরা পাবেন না রেজিস্ট্রেশন ফিজ, বলা যেতে পারে ডেভেলপমেন্ট ফান্ডের জন্যই আমরা নিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।